আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে পাঁচ হাজার টাকার নিচে কোনো অ্যান্ড্রয়েড ফোন আছে কিনা আমিও সবসময় বলি যে পাঁচ হাজার টাকার নিচে কোনো অ্যান্ড্রয়েড ফোন হয় নাকি তবে খুব রিসেন্টলি আমার একটা ফোন কেনার প্রয়োজন হলো একজন মুরব্বী মানুষের জন্য তো আমি খুঁজতে থাকলাম পাঁচ হাজার টাকার নিচের একটা অ্যান্ড্রয়েড ফোন এবং আমি অবশেষে পেয়ে গেলাম অ্যান্ড্রয়েড ফোন সেটা হচ্ছে ওয়ালটন প্রিমো ই টুয়েলভ এই ফোনটিতে ফাইভ ইঞ্চির একটি ডিসপ্লে দুই হাজার এমএইচ ব্যাটারি সহ আরও কিছু ফিচার আছে এবং পিছনে ক্যামেরাও দেখতে পাচ্তেছেন তো আজকের ভিডিও জুড়ে কথা বলবো ওয়ালটন প্রিমো ই টুয়েলভ নিয়ে জানাবো ওভারঅল এই ফোনটি কতটা ভালো হবে মানে ভালো হবে বলতে কি পাঁচ হাজার টাকার নিচে এই ফোনটাকে আসলে কেনা উচিত হবে কি না তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন বন্ধুরা সবাইকে স্বাগতম তরল প্রযুক্তি ইউটিউব চ্যানেলে তো প্রথমেই আমরা এই ফোনটির একটা আনবক্সিং করে নিই দেখতে পাচ্ছি বক্স বক্সের উপরে লেখা আছে ওয়াল্টন প্রিমো ই টুয়েলভ এবং হাইলাইটেড ফিচারগুলো দেয়া আছে বক্সের পিছনে ফোনটির ফিচারগুলো লেখা আছে যেমন ফোনটিতে পাচ্ছেন পাঁচ ইঞ্চের একটি ডিসপ্লে ডুয়াল ক্যামেরা দু হাজার এর ব্যাটারি তো বক্সটি খুললে প্রথমেই দেখবেন ডিভাইসটা বক্সে আরও পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড চার্জার অ্যান্ড হেডফোন এত কম দামের একটা ফোনে হেডফোন যেখানে লাখ টাকার আইফোনেও কিন্তু হেডফোন দূরের কথা চার্জারও নেই সো এখানে বক্সগুলো সব কিছুই আছে সো আনবক্সিং ডান কথা বলবো এই ফোনটির ডিসপ্লে ডিজাইন এবং ডিউরেবিলিটি নিয়ে ফোনটিতে পারছেন পাঁচ ইঞ্চির এফডাব্লিউ ভিজি এ ডিসপ্লে ডিসপ্লেটা আইপিএস এলসিডি প্যানেলের এবং ডিসপ্লেটার রেজুলেশন ফোর এইটটি ইন্টু এইট ফিফটি ফোর অর্থাৎ টেন না সেভেন টোয়েন্টি পিও না ডিসপ্লেটা ওকে সিক্সটিন টু নাইন ইস ডিসপ্লে অর্থাৎ ওল্ড ডিজাইনের ডিসপ্লে সানলাইটে মোটামুটি দেখা যায় রেজলিউশন কম হলেও টুকটাক ভিডিও দেখা মোবাইলের স্ক্রিনে মুভি দেখার মতো টুকটাক কাজগুলো করে নিতে পারবেন এই ডিসপ্লেটি দিয়ে ডিসপ্লেটির টাচ রেসপন্স মোটামুটি এত বেশি ভালো না অ্যাপগুলো ওপেন হতে একটু সময় নেয় ডিসপ্লেটা অ্যাভারেজ কালারফুল কালারগুলো ডিপ লেগেছে এছাড়াও ডিসপ্লেতে ডার্ক মোড আছে যে মোডে ফোনটি ব্যবহার করে ভালো লেগেছে ওভারঅল বাজেট অনুযায়ী ডিসপ্লেটা ভালো তবে অন্তত সেভেন টোয়েন্টি দিলে ভালো হতো কারণ শার্পনেসের অভাবটা ভালোই লক্ষ্য করা যায় এখানে তবে যেহেতু বাজেট ফোন সো ডিসপ্লে ওকে ডিজাইন নিয়ে বললে ফোনটি বেশ হালকা ওজনে মাত্র একশো গ্রাম ওজন সো বুঝতেই পারছেন কতটুকু হালকা হাতে নিলে পুরোটাই হাতের মাঝে এঁটে যায় ব্যাকপার্টটা ক্লিন ব্যাকপার্টে পার্টে পাচ্ছেন স্পিকার রিল যেখানে সাউন্ড একটু কম ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন এবং লক বাটন উপরের দিকে পাচ্ছেন মাইক্রোয়েচ চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাক এই ফোনটিতে দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড একসাথেই ব্যবহার করতে পারবেন এবং ফোর জি সিম ব্যবহার করতে পারবেন ফোনটি পাওয়া যাবে ব্লু ব্ল্যাক অ্যান্ড রেড এই তিনটি কালারে ওভারঅল যদি বলি ফোনটা আমার কাছে ভালোই লেগেছে কথা বলবো ফোনটির পারফরমেন্স নিয়ে ফোনটিতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফোর গিগাহার্সের অপ্টাকরের একটি প্রসেসর প্রসেসরটা খুব সম্ভবত স্পেকট্রামের একটা প্রসেসর হবে ফোনটিতে পাচ্ছেন এক জিবি র্যাম এবং আট জিবি পর্যন্ত রম আর এখানে আলাদাভাবে চৌষট্টি জিবি পর্যন্ত মেমোরি কার্ড এক্সপ্যান্ড করতে পারবেন আর এই ফোনটিতে পাচ্ছেন দুই হাজার এর ব্যাটারি সফটওয়্যার সেকশনে পাচ্ছেন অ্যান্ড্রয়েড গো বেস্ট অ্যান্ড্রয়েড টেন এই ফোনটিতে ডেইলি লাইফ ইউজের যে কাজগুলো আছে এই কাজগুলো মোটামুটি করা যাবে ধরেন কল ধরবেন কথা বলবেন ফেসবুক লাইট ইমো লাইট মেসেঞ্জার লাইট ইউটিউব হোয়াটসঅ্যাপ বাস এই ধরনের অ্যাপগুলো চালালেন মোটামুটি চলে যাবে তবে এর বেশি অ্যাপ লোড করলে স্লোহার একটা পসিবিলিটি আছে যেটা বাজেট স্পিক হিসাবে খুবই স্বাভাবিক আপনি এই ফোনটি দিয়ে গেমস না খেলাই বেটার এছাড়াও ব্যাটারি হিসাবে পাচ্ছেন দুই হাজার এর ব্যাটারি যেটা চার্জ হতে মোটামুটি এক ঘন্টা বিশ থেকে এক ঘন্টা তিরিশ মিনিট সময় লাগে হালকা ব্যবহারে দুইবার চার্জ দেওয়া লাগে বিশেষ করে ব্রাউজ করলে তবে আপনি যদি বেশি বেশি ফেসবুক চালান নেট ব্রাউজ করেন তাহলে দিনে তিনবারও চার্জ দেওয়া লাগতে পারে তবে হালকা লাইট ইউজে একদিন চলে যাবে আরামেই এছাড়াও কলের কোয়ালিটি ভালো লেগেছে কথা স্পষ্ট শোনা যায় ওভারঅল বাজেট অনুযায়ী ফোনটি লাইট ইউজার মডারেট ইউজার সোজা কথায় মরুবি মানুষের ব্যবহারের জন্য কথা বলবো ক্যামেরা নিয়ে এখানে এই ফোনটিতে ক্যামেরাও আছে ফোনটির পিছনে পাচ্ছেন টু পয়েন্ট টু অ্যাপারচারের পাঁচ মেগা মেগাপিক্সেলের বিএসআই সেন্সরের ক্যামেরা এখানে ফোনে ছবি তোলার সময় একটু ডার্ক লাগলেও ছবি তোলার পর এই সেন্সরটা মোটামুটি আলো দেয় এবং ছবিগুলো একটু ব্রাইট করে ফেলে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এই ফোনটি সামনে পাচ্ছেন দুই মেগাপিক্সেলের সেলফি শ্যুটার যেখানে মোটামুটি ছবি পাওয়া যায় সো ওভারঅল আপনার যদি কোনো সেকেন্ডারি ফোনের প্রয়োজন হয় অথবা বাড়িতে মুরুব্বী মানুষ আছে কিংবা বাবা মায়ের জন্য একটা ফোনের দরকার এক্ষেত্রে অনেক সিনিয়র সিটিজেনই আছেন যারা ফোন সম্পর্কে এত কিছু বোঝেন না জাস্ট ইমো হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলো চালালেই হয় তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট এবং আমার কাছে মনে হয়েছে এই ফোনটা গিফট দেওয়ার জন্য পারফেক্ট একটা ফোন আপনাদের কাছে কেমন লেগেছে এই ফোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি